প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নতুন একটি প্রতিবেদনে দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম জান্নাত। জান্নাতি আপু, বা সুন্দর নাম। আপনার পরিবারে কে কে আছে? পরিবারে আমার বাবাটা বিয়ে করছে, মাটা ও বিয়ে হয়ে গেছে, বড় খালার কাছে থাকে এখন, বড় খালার অসুস্থ। মা বাবা দুইজনে বিয়ে করে চলে গেছে? হুম। আচ্ছা আচ্ছা, তো আপনার কোনো ভাই বোন নাই আর? না। আপনি একাই? লেখাপড়া করেন? না, করতে পারি নাই। বয়স কত? 18। 18। তা এই যে ভিডিওতে কে আসতে বলছে? আমি নিজে আসছি। অনেকটা কষ্ট। কেমন লাগে মা বাবা এই যে খোঁজ খবর নাই না, মা বাবা দুইজন দুইজনের মতো হয়ে গেছে, কেমন লাগে আপনার কাছে? অনেক খারাপই লাগে। অনেক খারাপ লাগে তাই না? আচ্ছা, লেখাপড়া করতে কি মন চায়? চাই তো, এখন পারি না। আচ্ছা আচ্ছা, তা এখন কি চিন্তা করতেছেন? বিয়ে শাদী করবেন সেটা আশা করেন না কোনো সহযোগিতা কি চান? করব যে আমার খালাটার সুস্থ করে তুলবে, তার আমি জীবন সঙ্গী বানাবো। আচ্ছা, কি হয়েছে আপনার খালার? আমার খালাটা অনেকটাই অসুস্থ। অনেকটা অসুস্থ? আচ্ছা, আপনার খালা কি প্রতিবেদন আসতে বলছে? না, আমি নিজেই আসছি। নিজেই আসছেন? খালা জানে? জানে। আচ্ছা আচ্ছা, তা তা আপনার খালার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায় বা দেখা সাক্ষাৎ করতে চায়, তা আপনার খালা দেখা করবে তো, কথাটা বলবে তো, কেউ যদি সহযোগিতা করতে চায় তাহলে করবে তো দেখা সাক্ষাৎ? আচ্ছা আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায় ছিল? রাজশাহী। থাকেন কোথায়? এখন থাকেন কোথায়? ঢাকা। মানে এখানে কি খালার বাসা? কি ঢাকাতেই খালার বাসা? ভাড়া থাকে। খালা খালা তো ভাড়া থাকে নাকি? হুম। আচ্ছা আচ্ছা, তা খালারা কি ভালো জানে আপনার? কি ইচ্ছা করে আপনার এখন এসে? কি ইচ্ছা করে আসলে? খালা বলে যে আমার সুস্থ চলবে, আমার বোনের বেটিটার জীবন সঙ্গী বানাবো, যে পাশে থাকতো। আপনার কিরকম মানুষ পছন্দ? যে আমার পাশে থাকবে, যে আমার খালাটার সুস্থ করবে, যে জীবন সঙ্গী হবে তারই, তার কাছে। খালাকে কি খালার কি মাকে মাছে বেশি ভালোবাসেন? খালাকে? ছোট খালা না, এটা আপনার মার বড় বোন? ছোট মার বড় বোন। বড় বোন তাই না? তা আপনার খালা কত ভালো, আর আপনার মা হয়ে আপনার সাথে এরকম করলো, মা বাবা কি কোনো যোগাযোগই করে না? না। আচ্ছা আচ্ছা, কেউ যদি সত্যিকারের অর্থ জানাশোনার পরে বিয়ে করতে চায় সত্যি সত্যি করবেন তো? আচ্ছা আচ্ছা, তা আপনার কোনো নাচ গান টান এগুলো করতে ইচ্ছে হয়? না। কোরআন শরীফ পড়তে পারেন? না। নামাজ পড়তে পারেন? পারি। নামাজ পড়বেন, নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, দেখবেন আল্লাহ আপনার কষ্টটা দূর করে দেবে। ঠিক আছে, তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবেন? নাম্বার কি মুখস্থ আছে? না। তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। হ্যালো ভিয়া, শুনতে পারলেন? এক অসহায়, অসহায় বলবো, এমনই অসহায় আসলে, কি বলবো, তার মা বাবা থাকতেও নেই, কতটা কষ্ট তো বুঝতেই পারতেছেন। এই মতো অবস্থায় ভিডিওতে আসছে, কেউ যদি তার কষ্টের কথা শুনে যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটা হচ্ছে 01735238565। নাম্বারটা খোলা থাকে তো? যাক, নাম্বারটা খোলা রাখবেন, আর অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। ঠিক আছে আপু, তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।